যান্ত্রিকতা আর নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে থাকতে অনেকেরই পছন্দের গন্তব্য সাগরকন্যা কুয়াকাটা। একই স্থানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগ করার পাশাপাশি সাগরের বিশালতা উপভোগ করা যায় এখানে, তাই পর্যটকরাও ছুটে যান আকাশ ও সাগরের মেলবন্ধন দেখতে। তবে কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা পর্যটকদের জন্য এখন আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে বেপরোয়া মোটরসাইকেলের উপদ্রব। ভাড়ায় চালিত এসব মোটরসাইকেলের সড়কে অবস্থান করার কথা থাকলেও পর্যটকদের আকৃষ্ট করতে সৈকতের জিরো পয়েন্ট থেকে শুরু করে সর্বত্র তারা বেপরোয়া গতিতে ঘুরে বেড়ায়। এর ফলে দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছেন পর্যটকরা। অনেক সময় এসব মোটরসাইকেলের কারণে নানামুখী বিড়ম্বনার মুখেও পড়তে হয় তাদের। এরকম মোটরসাইকেলের উৎপাতটা দেখি না, এখানে একটু উৎপাতটা বেশি মনে হচ্ছে। শিশু মহিলা সবাই আসছে, তো যদি একটা দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল চালকরা বলছেন দূরে কিংবা সড়কে থাকলে পর্যটকদের পাওয়া যায় না, এ কারণে তারা সৈকতে ঘুরে বেড়ান। কি করবো আমাকে, যেই সীমানা দিয়ে ওই জায়গায় কোনো পর্যটকই যায় না, আমাকে তো বাঁচতে হবে, আমাকে দুই টাকা চালাই চলে ইনকাম তো করতেই হবে। অবৈধভাবে সৈকত এলাকায় মোটরসাইকেল না চালাতে চালকদের সচেতন করতে কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। কুয়াকাটা সমুদ্র সৈকতে মোটর চলাচল বাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। যথাপি আমরা এটি পর্যটকদের সহ সকলকে সচেতন করার জন্য মাইকে প্রচার অব্যাহত রেখেছি, প্রচার চলে, এবং পাশাপাশি আমাদের আইনি এবং অভিযানও অব্যাহত আছে। যদি কেউ এই আইন অমান্য করে আমরা তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করি। কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ ও নির্বিঘ্ন করার জন্য আইনি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানালেন পুলিশের এই কর্মকর্তা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।